প্রথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে চলছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা মণিবৌদি আজ পাঠ করছি পঞ্চম পর্ব ছয় মণিবৌদি সেদিন বসে বসে তার গোটা জীবনের সমস্ত কথাই বলেছিলেন আমাকে সেদিনের রাতটা ছিল চাঁদনি রাত উনিশশো সাল শহরের রাস্তার এবং বাড়িঘরের বাইরের লাইটগুলো ব্ল্যাক আউটের ঠোঙে আটকে পড়ে মাটির বুকেই যেন হাত পা বাধা হয়ে মুখ গুঁচে পড়েছিল শূন্যমণ্ডলে জ্যোৎস্না পেয়েছিল অবাধ মেলা। কোনো প্রাসাদের জনহীন উদ্যান সরোবরে একাকিনী স্নানার্থীর মতো জ্যোৎস্না যেন বাঁধানো ঘাটের পৈঠেতে বসে সুঠাম শুভ্র বরতনুখানিকে সম্পূর্ণরূপে অনাবৃত করে স্বপ্নাচ্ছন্ন হয়ে বসেছিল হয়তো জলের মধ্যে নিজের ছায়া দেখছিল আমরা দুজনে তারই মধ্যে খোলা জানালাটার ধারে বসেছিলাম বৌদি বলে যাচ্ছিলেন আমি শুনছিলাম কোনো সংকুচ ছিল না থাকলে ওই রূপসী জ্যোৎস্নার মায়া বিভ্রমে আমরা দুজনে অনায়াসে কপত কপতি হয়ে যেতে পারতাম এই মায়ায় আচ্ছন্ন হয়ে নারী মণিবৌদি চুপ করে যেতেন এবং তার বদলে বকতে শুরু করতাম আমি কপদ গুঞ্জন তুলে আমি তাকে প্রদক্ষিণ করে ফিরতাম অনায়াসেই তা হতে পারত আমাদের উভয়ের অজ্ঞাত সারে জীবনের আচরণে সকল শালীনতা বজায় রেখেই হতে পারত কিন্তু তা হয়নি সাক্ষী তার আমি আর যাকে সাক্ষী মানতে পারি তাকে একালের মানুষেরা জীবিত বলে স্বীকার করেন না ঈশ্বর মৃত এ কথা এজুকের দ্বারা ঘোষিত পৃথিবীতে জীবন ক্ষণস্থায়ী এবং ক্ষণভঙ্গুর জীবনের কথা কিন্তু ক্ষণস্থায়ীও নয় ক্ষণভঙ্গুরও নয় পৃথিবীতে মানুষ মরে যায় মরা মানুষটাকেও মানুষ ভুলে যায় কিন্তু তার কথা থাকে তার চিহ্নও থাকে সে কোথায় কোন দিন কপালে সিঁদুরে টিপ পরে তার আঙুলটি মুছে গেছে তার দাগটি রয়ে যায় বিবর্ণ হতে হতে ধুলো ময়লার আবরণের তলায় লুকোয় ধুলো ধুলেই আবার পাওয়া যায় তাকে খুঁজলে হয়তো আদিম মানুষটির কোনো না কোনো চিহ্ন পৃথিবীর কোথাও না কোথাও পড়ে আছে লুকিয়ে আছে কোনোদিন বেরিয়ে পড়তে পারে মণিবৌদি বললেন একটু বসুন আমি এক্ষুনি এলাম বলে যেন হঠাৎ মনে পড়া কাজের তাগিতে উঠে চলে গেলেন তিনি কয়েক মিনিট পর ফিরে এসে আমাকে বললেন পড়ুন একখানা চিঠি চিঠিখানা নিজের হাতেই রাখলেন এবং বললেন সম্বোধনটুকু পড়ুন আর নিজের লেখক বা লেখিকার নাম পড়ুন দেখলাম প্রিয়তম অমৃত আর পরিশেষে তোমার রত্না মণিবৌদি বললেন খানিকটা আমি পড়ে শোনাই সবটা শোনাব না শোনানো যায় না পড়তে দিতেও যেন কেমন লাগবে আমার দেব না শুনুন যে রমণী তোমাকে কিশোরী বয়স হইতে মন প্রাণ সমর্পণ করিয়া ভালোবাসিয়াছে তোমার নিকট শিক্ষা লাভ করিয়াছে যে তোমার প্রিয়তমা ছাত্রী ছিল যে প্রথম যৌবনে তোমার জন্য পাগলিনী হইয়াছিল ঘর সংসার সব ত্যাগ করিয়া পথে দাঁড়াইতে প্রস্তুত ছিল যে তোমার জন্য রাত্রির পর রাত্রি ক্রন্দন করিয়াছে অবশেষে তোমার কথায় তোমার নিকট দীক্ষা লইয়া কুমারী থাকিয়াই আজও অবধি তোমার পথ চাহিয়া রহিয়াছে তাহাকেই তুমি এত বড় সন্দেহ করিবে এতখানি ছোট করিবে এতখানি ছোটো চোখে নিরীক্ষণ করিবে তাহা কোনো দিনই এই হতভাগিনী কল্পনা করিতে পারে নাই তুমি আমাকেই শেষ পর্যন্ত চোর বলিয়া সন্দেহ করিলে আমি মনের গহনা চুরি করিব ক্যাট সার্টিফিকেটগুলো নষ্ট করিয়া দিব মনে আমার দিদির মেয়ে তোমার চেয়ে আমি তাহার অনেক আপনজন আমি তাহার আপন মাসি আমি এই পাপ করিব তুমি কল্লো আমার মুখের উপর বলিলে যে আমি তাহাকে হিংসা করি আমি মণিকে হিংসা করিব এর পরেই বৌদি চিঠিখানা মোড়ে নিজের ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখলেন এবং একটু হেসে বললেন মানুষ যায় কথা থাকে কথাটা আপনাদের মানে আমার স্বামীর গোষ্ঠীর কাছে শেখা কথা কথাটা যেমন সত্যি তেমনি ভালো আমার মাসির রত্নার কথাগুলোই শুধু আমার মনে খোদাই করা আছে তাই নয় তার চিঠিপত্তর এবং কয়েকটা জিনিস আমি অত্যন্ত যত্ন করে রেখে দিয়েছি একটা হাড়ের লকেট দেখাই দাঁড়ান উঠে দাঁড়িয়েও বৌদি বসলেন পরে দেখাবো আপনাকে লকেটটাই মিনা করে লেখা মালা ওটা উনি দিয়েছিলেন মাসিকে মায়ের নাম ছিল পুষ্পমালা মাসির নাম রত্নমালা আমার নাম মণিমালা কিন্তু ওটা ছিল মাসির আগেই তো বলেছি আপনার দাদা এম এ পাস করে স্কুলে মাস্টারি করতে গিয়ে মাসির সঙ্গে প্রেমে পড়েছিলেন তারপর সে প্রেম এমন জমাট হলো যে মাসি ঘর ছাড়ল এর জন্যে মাস্টারি করতে লাগলো দুজনেই সেকালে প্রতিজ্ঞা করেছিলেন দেশ যতদিন স্বাধীন না হবে ততদিন বিয়ে করবেন না পরে আপনার দাদা আমাকে এর একটা বিবরণ দিয়েছিলেন সেটা হলো এই যে ওরা দুজনে একদিন রানা প্রতাপ সিং থিয়েটার দেখতে গিয়েছিলেন সেকালে তাতেই দেখেছিলেন মা কালীর সম্মুখে প্রতাপ সিং সর্দারদের শপথ করাচ্ছেন মা কালীর সম্মুখে প্রতিজ্ঞা কর যতদিন চিতন্যা স্বাধীন হবে ততদিন আমরা বৃক্ষপত্রে ভোজন করবো তৃণশয্যায় শয়ন করব এইরকম একটা মস্ত ইতিহাস বিখ্যাত প্রতিজ্ঞা একটু হেসে বলেছিলেন সে এখন নাকি চিতরের রানা বংশের সকলে এবং রাজপুত সর্দারদের অনেকে থালার নিচে গাছের পাতা রাখে আর খাট পালঙ্কের গদির তলায় কয়েক গাছা খড় রেখে দেয় এরা দুজনে সেদিন থিয়েটার থেকে ফিরে পরের দিন গঙ্গার ঘাটে গিয়ে সেই প্রতিজ্ঞা করেছিলেন এবং তাই পালনও করেছিলেন দুজনে কিন্তু হঠাৎ বিধাতা পুরুষই যেন আমাকে ওর ঘাড়ে দিলেন চাপিয়ে মাসি ব্রাহ্মঘরের মেয়ে শরবতিয়া মাইকে দেখে তার চোটবার হয়তো কারণ ছিল কিন্তু বারো বছরের আমাকে দেখে তো চটবার কারণ ছিল না থাকবার কথাও নয় তবু মাসি আমার আমাকে দেখেও চটলেন আমার বয়স তখন বারোর মাঝখান পেরিয়ে তেরোর কোঠার দিকে বেশি ঝুঁকেছে আর সেকালে বারো তেরো বছরেই মেয়েরা এ বিষয়ে অনেক বেশি পেকে উঠত সুতরাং মাসি যাই বলুন যেভাবে ভঙ্গিতে বলুন আমি তার গন্থ থেকে ঠিক বুঝতে পেরেছিলাম যে মাসি আমাকে দিনের দৃষ্টিতে দেখছে আপনার দাদার বয়স তখন বত্রিশ তেত্রিশ মাসির বয়স ২৬। আমার বয়স বারো তাতে কিছু আসে যায়নি ত্রিভুজটি দোস্তুর মতো শক্তপোক্ত হয়েছিল সেই বারো বছর বয়সেই কেউ যেন খুঁজে খোঁচা দিয়ে দিয়ে জাগিয়ে আমাকে মাসির চ্যালেঞ্জ দিয়ে জীবনের আসরে নামিয়ে দিল এবং নামিয়ে দেবা মাত্র আমি দিব্য সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কোমর বেঁধে নেমে গেলাম লড়তে কেমনভাবে জানেন যাত্রীতে ঠাসাঠাসি কামরায় একটুখানি জায়গা পেয়ে কেউ যদি হঠাৎ মাঝখানে বসে পড়ে এমনকি অক্ষম হয়েও টলে পড়ে যায় তাহলেও সঙ্গে সঙ্গে পাশের যাত্রীর কনুই দুটো যেমন রুষ্টভাবে সক্রিয় হয়ে ওঠে এবং তার প্রতিক্রিয়ায় ওই বসে পড়া যাত্রীটির কণুই বা সর্বাঙ্গ শক্ত হয়ে প্রতিরোধ করে ঠিক তেমনিভাবে ব্যাপারটা শুরু হলো রত্নামাসি সর্বদিয়া মাইকে নিয়ে যে ঝগড়া শুরু করলে তা দেখতে শুনতে বেশ একটা পবিত্র গঙ্গাচল খাওয়া হবিষ্যায় করা তপস্যা গোছের ব্যাপার হলেও বারো বছরের মণিমালার মন তাতে প্রতারিত হয়নি সে ঠিক বুঝতে পেরেছিল মাসি ঝিকে মেরে বউকে শেখাচ্ছেন অর্থাৎ উপলক্ষ মাত্র লক্ষ্য সে অর্থাৎ বারো বছরের মনি বারো বছরের মণিমালার কৈশোর বাল্যকালকে দুই এক নয় বোধ চার পাঁচ পা পিছনে ফেলে যৌবনের দিকে যেন দীর্ঘ পদক্ষেপে বেশ একটু জোরেই হাঁটছিল সর্বতিয়া থাকলে হয়তো সর্বতিয়ার প্রসঙ্গ নিয়েই লড়াইটা করতো রত্নমালা করত অমৃত মুখুজের সঙ্গে বলতে পারত নিজেরা পরস্পরকে ভালোবেসেও যখন ব্রহ্মচর্যকে মাথায় রেখে তপস্যা করে যাচ্ছি তখন সর্বতিয়ার মতো ভ্রষ্টার কলঙ্কিত ছোঁয়াতে কেন পড়ব কেন কিন্তু সর্বতিয়া মাই তখন চলে গেছে সুতরাং সোজাসোজি ঝগড়া বাঁধল আমাকে নিয়ে হেসে মণিবৌদি বলেছিলেন মেয়েদের কথা আপনি বলছেন লেখক মানুষ ইদু পুরুষে বিমলার চরিত্রের মধ্যে ব্যাপারটা সুন্দর করে দেখিয়েছেন কল্যাণীকে যখন নুটু ফিরিয়ে দিচ্ছে তখন বিমলা এসে মহিমাময়ীর মতো বলছে চেও না ঠাকুরজি দাঁড়াও স্বামীকে তিরস্কার করে তাকে ঘরে আশ্রয় দিচ্ছে আবার নুটু যখন কল্যাণীর মুখ চেয়ে সুশোভনকে সহ্য করছে তখন আগুন হয়ে এসে বলছে আমার অরুণ যদি সুশোভনের মতো হতো তাহলে কি তুমি তাকে সহ্য করতে ঠাকুর জামাই আমার মাসে রত্নমালার চরিত্র ঠিক তাই কল্যাণী আপনার নাটকে চরিত্র অথবা এমনই প্যাসিভ না হলে নাটক জমতো না অন্তত এইভাবে জমতো না আমি কল্যাণের মতো এতখানি কনশাস ছিলাম না নিজের সুচিতা নিয়ে এতটুকু আশঙ্কাও ছিল না কথাটা মনেও উঠত না তাছাড়া আমার বাবা টাকা করে রেখে গিয়েছিলেন গয়না রেখে গিয়েছিলেন আমি ওদের উপর ভার বোঝাও ছিলাম না বুঝেছেন ব্যাপারটা শুধু ব্যাপারটা বুঝেইনি নি আরও বুঝেছিলাম যে মণিবৌদি আমার আশ্চর্য মেয়ে এমন করে নিজেকে সে খতিয়ে খতিয়ে দেখেছে মণিবৌদিকে এ সম্পর্কে সচেতনভাবে সক্রিয় করে দিয়েছিলেন ওর সেই মাসি রত্নমালা এবং আংশিকভাবে অমৃতবাবু সর্বতিয়া চলে যাওয়ার পরের দিনই একটা ঘরে একলা তখনকার বারো বছরের মণিমালা খুব কাতর হয়ে বালিশে মুখ গুঁজে কাঁদছিল পাশের ঘরে অমৃতবাবু চুপ করে বসেছিলেন আপন মনে বকছিলেন মণিমালার মাসি রত্নমালা বলছিলেন গেছে বেশ হয়েছে একটা প্রস্টিটিউট একটা পাপ বেশ হয়েছে গেছে গঙ্গা জল দিয়ে ঘর ধুয়ে ফেলা উচিত অমৃতবাবু কোনো উত্তর করেননি মাটির নিচে তাকিয়েছিলেন যেন ভাবছিলেন কি ভাবছিলেন তিনি জানেন মণিমালা ছিল পাশের ঘরে মাঝখানের খোলা দরজাটা দিয়ে মধ্যে মধ্যে তীর্যক দৃষ্টিতে সে ও ঘরের দিকে তাকাচ্ছিল মাসির কথায় উত্তাপে ও তীব্রতায় তার চোখে জল পড়লেও আশ্রয়স্থল অমৃতবাবু কি বলেন শুনবার জন্য সে উদ্গ্রীব হয়েছিল কথা শুনতে না পেয়ে তীর্যক দৃষ্টিতে অমৃতবাবুর মুখ দেখে বুঝতে চাচ্ছিল মন তার কি বলছে অমৃতবাবুর নির্বাক হয়ে তাকিয়ে থাকাটা তাকে যেন ভরসা দিয়েছিল বুঝতে পেরেছিল রত্নামাসের কথা তিনি ঠিক সমর্থন করতে পারছেন না মাসি সেটা আরও পরিষ্কার করে দিয়েছিল বলেছিল কি কিছু বলছো না যে কথাগুলো খুব পছন্দ হচ্ছে না বুঝি একটুক্ষণ চুপ করে থেকেছিলেন যেন প্রতীক্ষা করেছিলেন তার উত্তরের উত্তর না পেয়ে ফেটে পড়েছিলেন শেষ আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্কে শেষ অমৃতবাবু এতক্ষণে বলেছিলেন আহ কি করছো রত্না মেয়েটি পাশের ঘরে রয়েছে হ্যাঁ রয়েছে কাঁদছে হয়তো জেগে আছে শুনছে তাতে কি হয়েছে আমি ওর মাসি মায়ের সহদৌরা তুমি কে তোমার এত দরদ দরদ মানুষের জন্যে মানুষের হয় সে সম্পর্ক থাকলেও হয় না থাকলেও হয় এমনকি জন্তুর জন্যেও হয় ওর দুঃখ একটা হয়েছে সেটা মানতেই হবে সে মেয়েটি ওকে মায়ের মতোই মানুষ করেছিল ভালোবাসত মায়ের নামটা মুখে এনো না নামটা কলঙ্কিত হবে একটা ঝি বাপের মিস্ট্রেস তার মা ছিল বন্দেলা ঠাকুর সাহেবের রক্ষিতা পাপ মূর্তিমতে পাপ সেই পাপের হাত থেকে ওকে আমি রক্ষা করেছি সে এক অন্তহীন এবং অর্থহীন অন্তত নিরর্থক জোর করে বাঁধানো ঝগড়া শুরুই হল কিন্তু শেষ হল না কোনো দিন তিন দিন বেড়েই চলল অকারণে সর্বতিয়ার উপলক্ষ্য পুরনো হয়ে গেল ঘোষে প্লেন হয়ে যাওয়া বাক্স এবং মিঙে যাওয়া দেশ্লেয়ের মতো হাজার সংঘর্ষেও আগুন যখন জ্বালানো গেল না তখন সরাসরি লক্ষ্যকে কেন্দ্র করেই আগুন জ্বলল উনিশশো সালে সেদিন রাত্রে নিজের জীবনের গল্প বলতে বলতে যেন হঠাৎ হেসে মণিবৌদি বললেন আগুন জ্বালানো তো খুব কঠিন নয় ঠাকুর জামাই কিন্তু আগুন জেলে যাকে পোড়াতে চাই তাকে পোড়ানো খুব কঠিন কথা কারণ যাকে পোড়াতে চাই তারও তো একটা আত্মরক্ষার ক্ষমতা আছে আগুন প্রতিহত হলে ফিরে গিয়ে যে জ্বালিয়েছে তার কাছে চায় তার ক্ষুধার খাদ্য অথবা পূজার বলি যাই বলুন অশান্তি করে গেলে তো আগে নিজেকে অশান্ত হতে হয় সেই তো আগুনে জলা মাসি আমার আগুন জ্বালতে গিয়ে গোড়াতেই আগুন জ্বাললে নিজের বুকে তারপর থেকে আংরা নিয়ে অগ্নিবান ছুটতে লাগলো ভাগাভাগি করে আমাদের দুজনের দিকে শরবতিয়া প্রসঙ্গ পুরনো হল মুছে গেল তারপর শুরু হলো এ অসভ্য মন্দ তরিপত বিশ্রী সহবত মেয়েকে নিয়ে আমি কি করব। এবং ওকে দৃঢ়স্বরে দায়ী করলেন কেন তুমি ওকে এনে ঘাড়ে চাপালে কেন কি তোমার স্বার্থ স্বার্থ কথাটা শুনে অমৃতবাবু প্রথম দিন বোমার মতো ফাটলেন স্বার্থ তুমি স্বার্থ খুঁজছ একটি অসহায় মেয়ের বাপ হঠাৎ মারা গেলেন আমাকে বলে গেলেন ওকে দেখো ভাই তুমি রত্নমালাকে বলো বলেই আমাকে ভার দিয়ে গেলেন আই প্রমিসড অ্যান্ড আই ট্রাই টু কিপ দ্যাট প্রমিস তোমার কাছে এনে দিয়েছি আমি কেন এ দায় দায়িত্ব নিতে গেলাম কি গরজ আমার তোমার দিদির মেয়ে তুমি মাসি কিন্তু সে দিদি আমাদের সকলকে পরিত্যাগ করে চলে গিয়েছিল একজন সমাজের বাইরের লোকের সঙ্গে একটু হেসে অমৃতবাবু বলছিলেন থাক এরপর আর পা বাড়িও না রত্না জায়গা নেই রত্নমালা কিন্তু এতেও থামেনি শূন্য লোকেই পা ফেলে আকাশ পথে চলতে চেষ্টা করেছিল বলেছিল আমি ভালোবেসেছি তোমাকে কিন্তু নিজেকে কলুষিত করিনি একটুক্ষণ গুম হয়ে থেকে অমৃতবাবু বলেছিলেন এমন হবে তা ভাবিনি আমি ও মেয়েটি আর্থিক দিক থেকে কারুর ভার বোঝা নয় এবং স্বভাব টভাবের কথা থাক সে কথা প্রয়োজন নেই সে বিতণ্ডায় ওকে আমি কোনো ভালো রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করে দেব মাসি চমকে উঠেছিল ঠাকুরমশাই বলতে বলতে মনিবৌদি হেসে উঠে বলেছিলেন সেহে চমক আমার মনে আছে হাতে চায়ের কাপ ডিস ছিল চা খেতে খেতে ঝগড়া হচ্ছিল মাসি আমার চমকে বলে উঠল কি বললে সঙ্গে সঙ্গে হাতের ডিশটার উপর থেকে কাপটা পড়ে গেল প্রথমে মাসের কাপড়ে তারপর মেঝের উপর এবং তপ্ত চায়ের ছেকায় মাগো মাগো বলে যাকে বলে ঝেড়ে পেড়ে উঠে দাঁড়ানো সেইভাবে কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালেন যথাসাধ্য কাপড় ঝেড়ে চা ছিটিয়ে ফেলে দিয়ে ঘরের ভেতর চলে গেলেন কাপড়খানা ছাড়বার জন্য যাবার সময় বলে গেলেন সার্টিনলি নট ইউ কান্ট ইউ কান্ট ডু ইট তোমার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই শি ইজ মাই নিস আমার সহদর বোনের মেয়ে আমি মাসি আমি তার একমাত্র গার্জেন। তার সম্বন্ধে তোমার কোনো অধিকার নেই আশা করি সে সম্পর্কে তুমি কনশাস হবে এবার আমার কথা বলি ঠাকুর জামাই এ ভারী মজার ব্যাপার খেলা তো ঠিক নয় কারণ খেলা মানুষ ইচ্ছে করে খেলে বা খেলতে বসে এতে বা সংসারে যা ঘটে তাতে মানুষের ইচ্ছের কোনো দাম নেই এতে যে যা করে তাকে তাই একরকম যেন করতেই হয় বর্ষার দিনে পোকাগুলো আলো দেখে উড়ে আসে শুকনো দিনে আসে না কিন্তু মাটি ভিজলে আসবেই যেন নেমন্তন্ন দেয়া আছে আলোর চারিধারে পোকা ওড়ে কেন ওড়ে পোকা জানে না টিকটিকি ঘোরে পোকা খাবার জন্যে তাকে দেখলে দেখবেন টিকটিকিটা ঠিক খেলা করছে পোকাগুলো আলোকে ঘিরেও খেলছে কিন্তু তাতে চলছে জীবন মৃত্যুর পালাগান যে খেলায় বা যে পালায় আমি ভিজে মাটির আশ্রয় হারা পতঙ্গ পাখা মেলে অমৃত বাবুরূপী আলোটির কাছে উড়ে আসতে গিয়ে মাসিরূপি টিকটিকের গ্রাসের মুখে পড়েছিলাম সে পালায় আমিও ক্রমাগত ওই আলোটাকেই স্বাভাবিকভাবে আঁকড়ে ধরতে চেয়েছি টিকটিকিটা যখনই তাড়া করেছে তখনই আমি ওই আলোর ফানসে ঝাঁপিয়ে পড়তে চেয়েছি প্রথম শুরু হয় স্মিত হাস্যে সম্ভাষণ দিয়ে উনি এলেই আবার মুখে হাসি ফুটত আশ্বস্ত হতাম এবং সুযোগ মতো অসুবিধার কথা বলতাম মাসি এগুলো ধরিয়ে দিত বলতো তুমি ওর সম্বন্ধে কোনো ইন্টারেস্ট নিও না ইনি বলতেন কেন কেন কি তোমার উচিত নয় তুমি এলেই মেয়েটা যেন হেসে ওঠে তোমার কাছে ও আমার নামে লাগায় ইনি বলতেন না তা লাগায় না তবে দু চারটে অসুবিধার কথা বলে আমাকে না বলে কাকে বলবে আর তো কাউকে চেনে না এবং ওর বাপের কাছে আমি কথা দিয়ে মরালি রেসপন্সিবল তাও অস্বীকার করতে পারি না তুমি বলো না পারি কি তাছাড়া সংসার অত্যন্ত নিষ্ঠুর এবং রূঢ় এখানে মানুষ আশ্রয়স্থল স্বাভাবিকভাবেই খোঁজে তাকে অভিযোগ করা চলে না মা তৎক্ষণাৎ কথাটার বাঁকা মানে করে নিয়ে বলতো তার মানে আমি অত্যন্ত নিষ্ঠুর এবং রূঢ় কেমন ইনি বলতেন না তা আমি বলিনি তাই বলছ নইলে ও কথার মানে কি হয় ওর কাছে সংসার বলতে তো আমার এই কোয়ার্টারটুকু এবং আমি ইনি বিরক্ত হয়ে একদিন বলেছিলেন আমি আর তোমার এখানে আসব না মণিবৌদি বললেন সত্যি আশা ছাড়লেন ভদ্রলোক ঘটনাটা প্রায় এক বছরের মাথায় এলেন না মাসখানেক তারপর মাসি চিঠি লিখলে প্রেমের টানে এবং লুকিয়ে আমিও চিঠি লিখলাম প্রাণের দায়ে কারণ মাসি এই ভদ্রলোকে না আসার জন্য আমাকে ষোলো আনা দায়ী করে আমার উপর আক্রমণ তীব্রতর করে তুললেন আমি বাঁচবার পথ বা আমাকে বাঁচাতে পারে এ আক্রমণ থেকে এমন মানুষ খুঁজতে গিয়ে একে ছাড়া আর দ্বিতীয় জনকে মনে মনে খুঁজে পেলাম না সেই শুরু হল চিঠি লেখা ইনি এলেন চিঠি পেয়ে কিন্তু মাসির কাছে আমার চিঠির কোনো উল্লেখ করলেন না অথচ আমি চিঠির জবাব পেয়ে গেলাম এক ফাঁকে আমাকে একটা টুকরো কাগজে লিখে হাতে গুজে দিলেন তাতে লেখা আছে তোমার কোনো অসুবিধা হলে আমাকে এমনি করে চিঠি লিখে জানিও মনিদি হেসে বললেন আমাকে সেই উনিশশো বেয়াল্লিশ সালে সেই রাত্রিটিতে হঠাৎ কাহিনীর মাঝখানে ছেদ টেনে বললেন মুখোমুখি কথা বলে প্রেম জমানো বা প্রেমে দানা বাঁধানোর ভিয়েনটা কঠিন জামাই আমাদের দেশে মা বাপে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে প্রেম একেবারে রেডিমেড জামা পোশাকের মতো গায়ে উঠে চেপে বসে হাতে বড় হলে খাটিয়ে নেয় খাটো হলে জোড়াতালি দিয়ে নেয় অথবা আজন্মই খাটো জামা পরে কেটে যায় তার মধ্যেও প্রেম জমাতে ওই প্রেমপত্রই ভরসা মুখোমুখি দাঁড়িয়ে থিয়েটারে যাত্রায় রিহার্সেলে অভ্যেস করে তবে বলা যায় ওগো তোমায় ভালোবাসি এমনিতে এটা ভারী কঠিন চিঠির মতো সুবিধে মুখোমুখি চোখে চোখ রেখে ভালোবাসি কথাটা বলতে হয় না নির্জন স্থানের দরকার হয় না দিব্যি দিব্যি কেমন আছো কেমন আছো লিখতে লিখতে দিব্যি লেখা যায় হৃদয়ে বড়ই যাতনা হইতেছে আজকাল কেন তাহা বুঝিতেছি না সঙ্গে সঙ্গে ও তরফ থেকে উৎকণ্ঠিত উত্তর আসবামাত্র আবার দিব্যি লেখা যায় হৃদয়ে কেন যাতনা হইতেছে তাহা কি বুঝিতে পারেন না মণিবদি প্রগল্ভা হয়ে উঠেছিলেন বাক্যে প্রগল্ভা হাস্যে প্রগল্ভা চিত্তেও বুঝিবা প্রগল্ভা হয়ে উঠেছিলেন কিন্তু তার মধ্যেও একটি নির্বিকারত্ব ছিল সেটা আমি অতি অনায়াসেই অনুভব করেছিলাম বয়সে প্রেম করেছিলেন জীবন সংকট ও সমস্যার যন্ত্রণার মধ্যে পড়ে তখন তার মধ্যে বিলাসের বৈভব ছিল না হয়তোবা কোনো মোহেরই স্থান ছিল না আর আজ অর্থাৎ উনিশশো সালে সেই সেই রাত্রিটিতে স্মৃতিস্মরণের মধ্যে বিলাস কৌতুক ও মোহের সরস জীবন ভাণ্ডটি উপচে উপচে পড়ে আমাদের দুজনকে ভাসিয়ে দিতে চাচ্ছিল মণিবৌদী অবলীলাক্রমে বলে গেলেন কবে কখন কোন চিঠিতে যে ওকে প্রাণ সমর্পণ করেছিলাম তা আমি জানি না উনি বা যে কবে আমাকে চেয়েছিলেন মনে মনে তারও হিসেব ওর ঠিক নেই কিন্তু এসবের ঠিক হিসেব রেখেছিলেন রত্নামাসি তিনি চিঠির খবর সন্দেহ করতেন কিন্তু ধরতে পারতেন না তবে আমার উপর নির্যাতন ক্রমশ বাড়ছিল বাড়ছিল আমার পড়াশোনা উপলক্ষে এবং ওর সঙ্গে ঝগড়ার পরিমাণ বাড়ছিল যে কোনো ছুতো অবলম্বন করে সুতরাং তিনি বলতে পারতেন কার চোখের ভাষায় কবে কোন তারিখে যাওয়ার কথা ফুটে উঠতে তিনি দেখেছিলেন এ ভদ্রলোকের তখন সবে কপাল খুলছে দোস্তুর মতো টাপিস খুলে ইনি সবে বসেছেন এক ঘোড়ায় টানা একখানা পালকি গাড়ি যাকে কম্পাসের গাড়ি বলে তাই কিনেছেন মাসির বাড়ি যাওয়া আসা কমে গেছে আমি পনেরো পার হয়ে ষোলোতে পড়েছি পড়ছি সেকেন্ড ক্লাসে মানে ক্লাস নাইনে মাসির পাহারায় থাকি স্কুলে মাসি বাড়িতে মাসি পথে মাসি তবু মাসির সন্দেহ যায় না মাসি হঠাৎ আমার জন্য পাত্র খুঁজতে লাগলেন আগেই বলেছি আমি তখন ষোলোতে পা দিয়ে ষোড়শি হয়েছি দাঁত দুটি উঁচু বলে এমনিতেই দেখুন হাসি কিংবা সুহাসিনী টুথপেস্টের বিজ্ঞাপনের ছবি বলে মনে হতে লেগেছে ওদিকে রত্নামাসি তিরিশে পা দিয়েছেন এবং কোন কারণে জানি না মনের দারুণ অশান্তি সত্ত্বেও দোস্তুর মতো মোটা হতে শুরু করেছেন সুতরাং তন্নিষা মা দর্শনা আমাকে দেখে যদি মাসি ঘাবড়ে গিয়ে থাকেন তাহলে তার জন্য কোনো দোষ তাকে কেউ দিতে পারবে না ঠাকুর জামাই রত্নামাসিকে সেজন্য অর্থাৎ আমার বিয়ের জন্যে ব্যস্ত হওয়ায় আমি দোষই মনে করিনি আমি ঘাবড়ে গেলাম কেন ঘাবড়ে গেলাম তা বুঝিনি তবে ঘাবড়ে গিয়েছিলাম এটা ঠিক কথা প্রস্তাবটা শুনে মনে হয়েছিল মাসে আমাকে বিচিত্র পন্থায় যাবজ্জীবন দীপান্তর বা কারাদণ্ডের মতো একটা দণ্ড দিতে চাইছে সুতরাং আমি বলেছিলাম না মাসি আশ্চর্য তীক্ষ্ণ এবং তীর্যক দৃষ্টিতে আমার অন্তর ভেদ করে তাকিয়ে প্রশ্ন করেছিল কেন উত্তর তো ছিল না সুতরাং চুপ করেছিলাম মাসি গর্জন করে উঠেছিল বলো কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলেছিলেন বলো কেন বিয়ে করবে না সেটা বলতে হবে তো বলো আমি এবার সাহস সঞ্চয় করে বলেছিলাম বিয়ে আমি করব না বিয়ে করবে না কেন তুমিও তো বিয়ে করনি না করিনি তার কারণ আছে তুমি বিয়ে করবে না তার কারণটা কি বলো উত্তর আর চালিয়ে যেতে পারিনি সুতরাং মাসি বিজয়িনীর মতো বলেছিলেন যাও পড়াশোনা করোগে যা করবার সে আমি করব। বাদ্রামি পাকামি ঠিক সেই দিন সন্ধ্যাবেলা আমার না দেওয়া জবাবটা দিলেন উনি অর্থাৎ মাসির প্রিয়তম বন্ধু অমৃতবাবু তখন আসা যাওয়া কমিয়ে দিয়েছেন যার মধ্যে ফুটে উঠেছে রত্নমালার প্রতি তার বিরক্তির চিহ্ন কিন্তু ঠিক সেদিনই এলেন তিনি তিনি সমস্ত শুনে বললেন না ওর অমতে কেন বিয়ে দেবে তুমি ওর বাপ আমাকে বলেছিলেন দেখো ওকে পড়িও মনটাকে তৈরি করে দিও মাসি বলে উঠেছিল না লেখাপড়া শিখে কি হবে এই তো আমার মতো হবে না তা আমি হতে দেব না মেয়েদের চাকরি করে খাওয়ার মধ্যে গৌরব হয়তো অনেক অনেক কিন্তু তার মধ্যে শান্তিও নেই সুখও নেই আমি মানি না উনি অর্থাৎ অমৃতবাবু বলেছিলেন মণিবৌদি বলছেন আশ্চর্য শান্তভাবে এবং তার থেকেও আশ্চর্যতর দৃঢ়তা ছিল ওর শান্ত ভাবটির মধ্যে উনি অমৃতবাবু বলেছিলেন সে তুমি মানো বা না মানো তাতে কিছুই আসছে যাচ্ছে না রত্না এক্ষেত্রে যা মানতে হবে সেটা হলো ওর বাপের অন্তিম ইচ্ছা এবং ওর নিজের অন্তরের বাসনা অবশ্য তার সঙ্গে ওর যোগ্যতাও বিচার্য নিশ্চয় এ তিনটি কিন্তু তোমার মতকে সমর্থন করে না এরপর সব থেকে যেটা বড় কথা সেটা হলো মেয়েটি কারুর পোষ্য নয় কাছে থাকলেও তোমাকে ওর জন্যে অর্থ ব্যয় করতে হয় না ওর বাপ যে টাকা রেখে গেছেন ক্যাশ সার্টিফিকেট রেখে গেছেন ওর মায়ের যা গহনা আছে তাতে ও কারোর দয়ার উপর নির্ভর করে না ওর মজুদ টাকা থেকে প্রতিমাসে তুমি টাকা নাও মাসি চিৎকার করে উঠেছিলেন সে ওর মা থাকলে তাকেও এই টাকা থেকেই খরচ করতে হতো সে রোজগার করে আনত না অমৃতবাবু বলেছিলেন সেক্ষেত্রে টাকাটায় মায়ের অধিকার থাকতো মা আর মাসি ঠিক সমান কথা নয় মাসি আবার বলে উঠেছিল অত্যন্ত অসহিষ্ণুভাবে বলে উঠেছিল ভালো কথা তুমি কি করে বাধা দাও আমি দেখব বিয়ে দিয়ে ওকে আমি বিদায় করব তবেই আমি রত্নমালা অমৃতবাবু বলেছিলেন শোনো তাহলে বলি তা করতে চাইলে আমি কোর্টে গিয়ে দরখাস্ত করব বলবো ওর বাপের শেষ ইচ্ছা আমি বহন করছি এই অধিকারে আদালতে আশ্রয় নিচ্ছি ওর বাপের শেষ ইচ্ছা অনুযায়ী আমি ওকে ওর মাসির কাছে পৌঁছে দিয়েছিলাম এখন দেখছি মাসি মেয়েটি নিজের ইচ্ছার বিরুদ্ধে এবং ওর বাপের শেষ ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে চায় সুতরাং মেয়েটির স্বাধীন ইচ্ছা পড়াশোনা করা এবং বাপেরও সেই অন্তিম ইচ্ছা যাতে পালিত ও পূর্ণ হতে পারে তার জন্য এই বিরুদ্ধবাদিনী মাসির কাছ থেকে তাকে সরিয়ে নিয়ে কোনো নিরাপদ হোম বা বোর্ডিং হাউসে বা রেসিডেন্সিয়াল স্কুলে তাকে রাখার অর্ডার হোক এবং তার পৈতৃক টাকা গহনা ক্যাট সার্টিফিকেট ইত্যাদি কোনো অ্যাটর্নির হাতে দিয়ে তাকেই আইনসম্মত গার্জেন নিযুক্ত করা হোক এক নিঃশ্বাসে বলে গিয়েছিলেন অমৃতবাবু যেন মনে মনে সমস্ত কথাগুলো ফেদে মুখস্থ করে এসেছিলেন শুনে রত্নামাসি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মুখখানা লাল হয়ে উঠেছিল চোখ দুটো নিষ্পলক চোখের তারা দুটোতে যেন একটা ঝকমকানি খেলে যাচ্ছিল মণিবদি বললেন আমাকে নিয়ে মাসির সঙ্গে ওর ঝগড়া সেই নতুন নয় বারো বছরে এসেছিলাম এখন পনেরো পার হয়ে ষোলোতে পড়েছি চার বছর গেছে ঝগড়া আরম্ভ হয়েছে সর্বতিয়া মাইকে নিয়ে ওর কাছে এসে পৌঁছনো ঠিক পরদিন থেকে কিন্তু কখনো রত্নামাসিকে হাঁটতে দেখিনি উনিও অমৃতবাবু কখনও বান্ধবীকে অর্থাৎ আমার মাসিকে এমন করে হার মানাননি ঝগড়া শুরু করে একটা জায়গায় এসে মাসিকে কৌশলে নিরস্ত এবং নিরস্ত্র দুই করে মুখে নিজে হার মেনে নিতেন এবং নিতেন প্রেমিকের মতোই সহাস্য আত্মনিবেদনের ভঙ্গিতে বলতেন বেশ বেশ তাই তাই হল গো আমি হার স্বীকার করছি তুমি যা করবে তাই হবে তবে তোমার সাম্রাজ্যে এ অধীন অনুগৃহীত জন বলতে চায় যে আমার বাক্যদানের কথাটা স্মরণ করো আমার যুক্তিটা ভেবে দেখো মাসি হেসে ফেলে বলতেন খুব যা হোক তুমি সেদিনই হলো প্রথম স্পষ্ট প্রত্যক্ষ ব্যতিক্রম উনি ওই কঠিন কথাগুলি বলেই উঠে চলে গেলেন নিজের তরফ থেকে আপোষের চেষ্টা করা তো দূরে থাক মাসিকেও তার নিজের হাতে রান্না করা চড়ানুন তরকারিটাতে খানিকটা গুড় মিশিয়ে মুখে দেবার মতো করে নেবার অবকাশ দিলেন না আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম ঠাকুরজামাই মুখে আমার হাসির রেখা ফুটেছিল হঠাৎ সশব্দ পদক্ষেপে মাসে গোটা বাড়িটাকে চমকে দিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে ঠাস ঠাস করে কয়েকটা চর কষিয়ে দিলেন একটা গালে একটা মুখের উপর কপালে আর একটা মাথায় বললেন কেও কে এসব খবর দিলে কে আজ সকালে কথা হয়েছে আজই এসেছে অথচ এ বাড়ি মারানো ছেড়েছে হঠাৎ আজই কেন এলো বল 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 কে খবর দিয়েছে বল পঞ্চম পর্বের সমাপ্তি এখানেই